হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল স্বপ্নরণে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর এতদিন হয়তো আমাকে ভুলেও গেছো, কারণ ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আজ থেকে 5 মাস আগে এই চ্যানেলে স্বপ্নরণকে দেখা গেছিলো, তারপর আর দেখা যায়নি, কারণ স্বপ্ন উড়ান একদম ইরেগুলার একটা মানুষ। আসলে সোহাগকে নিয়ে, কন্যাকে নিয়ে এবং আমার সংসার নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম বা বর্তমানেও আছি যে আমি ঠিকঠাকভাবে মেকআপ চ্যানেলে ভিডিও দিতে পারি না। আর এর সবথেকে বড় একটা কারণ কী বলো তো, ব্লগিং চ্যানেলে দেখবে সারাদিন যা করছে সেটাই আমি আপলোড করছি, বাট মেকআপ চ্যানেলের জন্য আলাদা করে সেট আপ রেডি করতে হয়। তাছাড়াও মেন্টালি প্রিপারেশনের খুব বেশি প্রয়োজন, যেই জন্য মাঝে মাঝে লেট হয়ে যায় এবং লেটটা এতটাই হয়ে যায় যে সেটা দিন সপ্তাহ গড়িয়ে মাসে পরিণত হয়। তো যাই হোক, ভাবলাম যে এবার তো সোহাগ একটু বড় হয়েছে, এবার আস্তে আস্তে মেকআপ চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেব। মাঝে মাঝে প্রচণ্ড হাঁপিয়ে যাই, যে কারণে ভিডিওগুলো ঠিক মতন দিতে পারি না। তবে তোমাদের আশীর্বাদ খুব দরকার এবং তোমাদের উৎসাহ দরকার, যাতে আমি এইভাবে কন্টিনিউ ভিডিও দিতে পারি যেরকম আগে দিতাম। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আশা করবো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, গত 2 মাস যাবৎ জিনিসটা আমি নিজে ব্যবহার করছি এবং আমি যখন ভাবলাম যে তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো, ঠিক তার আগে আমি গুগলে দেখেছি বা বিভিন্ন ম্যাগাজিনে আমি দেখেছি, দেখার পরে আমি ডিসাইড করলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। কারণ আমি জানি এরকম অনেক দিদি বোনেরা রয়েছে যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমার সবসময়কার ফলোয়ার্স, তোমরা প্রচণ্ড ব্যস্ততার জন্য তোমরাও পারো না ঠিক আমার মতন নিজেকে টেক কেয়ার করতে বা নিজের স্কিন সম্পর্কে ভাবতে। তো সেক্ষেত্রে যে আমরা যারা রয়েছি, যারা প্রচণ্ড পরিমাণে কর্মব্যস্ত থাকি, আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা হয়তো প্রচুর প্রোডাক্ট কিনি মাঝে মাঝে, বিভিন্ন ধরনের ফেস ওয়াশ, বিভিন্ন ধরনের নাইট ক্রিম বা আরও বিভিন্ন জিনিস আমরা কিনি, কিন্তু সেটা ইউজ করার সময় মানসিকতা বা শারীরিক এনার্জি কোনোটাই কিন্তু থাকে না। কখনও কখনও এটা হয় যে থাক, আজকে আর ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো না বা আজকে আর কোনো নাইট ক্রিম লাগাবো না, আজকে এভাবেই শুয়ে পড়ি, একটু বিছানাতে শুতে পারলে বাঁচি, এরকম কিন্তু চিন্তাভাবনা আসে। যেমন আমার আসে, আমি জানি তোমাদেরও অনেকের আসে। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো, এটা আমার সমস্ত ছেলে বন্ধু এবং মেয়ে বন্ধু সকলের জন্যই উপকারী। বেসিক্যালি এটা একটা গল্প আছে, গল্পটাকে শেয়ার করি। আমি যখন পার্লারে যেতাম, তো পার্লার থেকে যখন আমি রাতে বাড়ি ফিরতাম, একদিন বাড়িতে এসে যখন আমি ওয়াশরুমে যাই ফ্রেশ হতে, তখন গিয়ে দেখি যে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে এবং তখন আমার মুখটা এরকমই লাগছিলো, আমার মনে হচ্ছিলো যে একটা ফেস ওয়াশ আমার এখনই দরকার, না হলে পরে মুখটা ঠিকভাবে ক্লিন হচ্ছে না। আর আমি খুব একটা ক্লিনজার ব্যবহার করি না, তো সেই জন্য আমার মাথায় তখন একটা মানে চিন্তা আসলো যে টুথপেস্ট দিয়ে যখন আমরা দাঁত ব্রাশ করতে পারছি, তাহলে ডেফিনেটলি এটা স্কিনের জন্য খুব একটা খারাপ হবে না। আমি যেই টাইমের কথা বলছি, সেই সময় আমি এই বিষয়টা নিয়ে খুব একটা রিসার্চ করিনি, জাস্ট নিজের মনে হয়েছে যে আমাদের মুখের ভিতরটা বেশি সেন্সিটিভ, তো ওইখানে যখন আমরা টুথপেস্ট ব্যবহার করতে পারি তাহলে কেন স্কিনে পারবো না। তো সেদিন আমি যেটা করেছিলাম, আমি কিছুটা টুথপেস্ট নিয়ে আমার মুখটাকে না পরিষ্কার করেছিলাম এবং তারপর আমি দেখলাম যে আমার স্কিনটা সত্যি অনেক বেটার লাগছে, মানে যতটা ধুলোবালি ছিল স্কিনের মধ্যে মনে হলো সবটা ক্লিন হয়ে গেল। এবং সেদিনের পর থেকে আমি বেশ কিছুদিন ব্যবহার করেছিলাম, তারপর আমার সেটা ব্যবহার করা বন্ধ হয়ে গেছে, কারণ তখন আমি প্রচণ্ড পরিমাণে ছুটতাম, এই কাজের পর সেই কাজ, সেই কাজের পর এই কাজ, এই করে করে একটা মানে এমন শিডিউলের মধ্যে ছিলাম, আমি স্কিন কেয়ার কখনোই করার কথা ভাবতাম না। তো যাই হোক, রিসেন্টলি আবারও আমার ফেস ওয়াশ শেষ হয়ে যায় এবং আমি আবারও ভাবলাম যে তাহলে টুথপেস্ট ব্যবহার করি এবং ওটা ব্যবহার করার পর আমার খুব ভালো লাগলো। আমি যেভাবে ব্যবহার করছি আমি সেই ওয়েটা তোমাদেরকে একটু বলছি। আমি ন্যাচারালি যেটা করি, টুথপেস্ট আমার হাতের মানে তালুতে নেই, হয়তো সামান্য একটুখানি টুথপেস্ট নিই, একটুখানি সামান্য জল দিয়ে আমি হালকা একটু সফট করে নিই জিনিসটাকে, তারপর আমি আমার মুখে অ্যাপ্লাই করি এবং হালকাভাবে মাসাজ করে করে আমি ওটাকে কিন্তু প্লেন জল দিয়ে ধুয়ে ফেলি। এবং এটা আমি দেখেছি যে যে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করলে স্কিনটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় বা ভিতর থেকে একটা হয় না যে আমি খুব ফ্রেশ, আমাকে নিজেকে খুব ফ্রেশ লাগে, ঠিক তেমনই কিন্তু একটা অনুভূতি আসে। এবং আমি যখন ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করব, তার আগে আমি খুব ভালোভাবে এটাকে নিয়ে রিসার্চ করেছি এবং তোমাদেরকে বলবো, তোমরা যারা আজকে ভিডিওটি দেখছো, যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারবে, তোমরা ওখানে প্রচুর ডিটেলস পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু স্টেপ বলবো যেগুলো তোমরা ব্যবহার করতে পারো এবং কোন কোন কারণে কোন কোন সময় এটা ব্যবহার করতে পারো সেটাই তোমাদেরকে বলবো। প্রত্যেককে বলবো ভিডিওটা স্কিপ করো না, কারণ আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, তোমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছ, তার আগে যদি কেউ ফেস ওয়াশ করতে চাও তাহলে অবশ্যই যেভাবে আমি বললাম, অল্প একটুখানি টুথপেস্ট হাতের তালুতে নেবে, দুফোঁটা জল নেবে,
তারপর প্লেন ভাবে ফেস ওয়াশ করলে, তারপর যদি তোমার মনে হয় কোনো মেকআপ করবে বা কোনো সানস্ক্রিন ইউজ করলে তারপরে তোমরা বেরিয়ে যাও। যদি তোমরা দিনের বেলায় কোথাও বেরো তাহলে ডেফিনেটলি সানবার্ন হবে, তাছাড়াও কি হবে প্রচুর ধুলোবালি যেটা আমাদের স্কিনের ওপরই এসে পড়ে। আমরা কিন্তু সেটা বুঝতে পারি যে স্কিনে প্রচণ্ড ধুলো রয়েছে, বা কখনো কখনো দেখবে হাত দিলে বোঝা যায় যখন আমরা বাইরে থেকে ফিরি। তো সেই সময় তোমরা বাড়িতে আসলে আসার পর টুথপেস্ট নিলে হাতের তালুতে এবং দু ফোঁটা বা তিন ফোঁটা লেবুর রস নাও। লেবুর রস নিয়ে টুথপেস্টটাকে লেবুর রসের সাথে ভালো করে মিক্সড করে তারপর স্কিনে অ্যাপ্লাই করো। দু থেকে তিন মিনিট মতো স্কিনে রাখো, তারপর হালকা হাতে রাব করে করে প্রচুর পরিমাণে পরিষ্কার জল দিয়ে জিনিসটাকে ক্লিন করে ফেলো। দেখবে সানবার্ন যেটা হয়েছিল সেটা থেকে অনেকটা মুক্তি পাবে, প্লাস ধুলোবালি তো থাকবেই না, পুরো ক্লিন হয়ে যাবে। এছাড়াও একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব, অনেকের ব্রণ হয়, পিম্পল হয়, তো সেটা ব্যথা হয়, ফোলে, সেই সময় তোমরা যদি ব্রণর ওপরে জাস্ট একটুখানি টুথপেস্ট এভাবে লাগিয়ে রাখো এবং সারা রাত পর, মানে এটা ঘুমের আগেই করবে এবং সারা রাতে ওটা শুকিয়ে যাবে, দেখবে সকালবেলা ব্রণর ফোলা ভাবটাও কমে গেছে, প্লাস ব্রণটা কিন্তু বসেও যাবে। এছাড়াও যদি কারো ব্রণতে প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথাটাও কিন্তু নিরাময় হবে। এছাড়াও আরও একটা সমস্যার সমাধান হয়, এই সমস্যাটা আমার সবথেকে বেশি হয়, যেমন সঠিক টাইমে বিশ্রাম না করা বা অনেক রাত করে ঘুমানো বা অনেকটা সময় ধরে ল্যাপটপ বা ডেস্কটপের সামনে থাকা, তো এই সমস্যাগুলো অনেকেরই হয়। এই কারণে দেখবে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু বলিরেখা ভাব চলে আসে। এক্ষেত্রে ওই একটাই প্রসিডিউর আমি বলবো, যদি একটুখানি টুথপেস্ট হাতের তালুতে নাও এবং অল্প একটু জল নিয়ে জাস্ট টুথপেস্টটাকে পাতলা করে নাও, পাতলা করে অল ওভার ফেসে ওটা অ্যাপ্লাই করো এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ ওটা না শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে ওটা হালকা হাতে হালকা রাব করে, লাইক একটু জল নিলে, জল নিয়ে রাব করে করে ওটাকে তুলে ফেলো, দেখবে ক্লান্তি ভাবটা কতটা দূর হয় এবং তার সাথে সাথে বলিরেখাটাও দূর হবে। ফার্স্ট টাইম যখন তোমরা কেউ এটা ব্যবহার করবে তোমরা একেবারেই ভয় পাবে না, কারণ আমি আগে থেকে যেহেতু বলে দিচ্ছি তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। দেখবে টুথপেস্টটা ঝাঁঝালো স্মেল আসে, আর তাছাড়া না ওটা স্কিনে যখন লাগাবে দেখবে একটা ঠান্ডা অনুভূতি হবে, বা কারো কারো একটু জ্বলনীয় হতে পারে, তো ওটা নিয়ে কখনো চিন্তা করবে না, জানবে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে এটা বেসিক্যালি হয় ফিলিংসটা এরকম হবে যে আমরা যখন কপালে অমৃতাঞ্জন লাগাই যে কোনো ঠান্ডা বা একটা ঝাঁঝালো ব্যাপার আসে না, ঠিক সেরকম একটা ফিলিংস আসবে এই টুথপেস্ট ব্যবহার করার ফলেও। তো এটা কোনো ভয়ের কারণ নেই, যারা প্রথম ব্যবহার করছো তাদের জন্য আমি আগে জানিয়ে দিলাম যাতে তোমাদের ভয় না লাগে। আর আমি তোমাদেরকে যা যা শেয়ার করলাম এই প্রতিটা জিনিস আমি নিজের ওপর অ্যাপ্লাই করি, যেটা আমি আমার ব্লগিং চ্যানেলে তোমাদেরকে বলেছি যে আমি নিজে একটা জিনিস অ্যাপ্লাই করছি সেটা আমার মেকআপ চ্যানেলে শেয়ার করবো, এটা আমি অনেকদিন আগেই বলেছি। তো যাই হোক আবারও বলছি যে এটা আমি নিজে ব্যবহার করেছি এবং আমি রীতিমতন এটাকে নিয়ে রিসার্চ করার পরেই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তাই সকলকে বলবো যদি আমার কথাটি বিশ্বাস না হয় তাহলে একবার গুগল খুলে দেখো বা ইউটিউবে অন্যান্যদের ভিডিওগুলো দেখতে পারো, মার্কেটে বিভিন্ন ধরনের টুথপেস্ট পাওয়া যায়। তবে আমার ব্যক্তিগত মত অনুসারে আমি এটা বলবো যে আমার কাছে কোলগেটটাই বেস্ট লেগেছে, আমি এটা নিজে ব্যবহার করেছি এবং আমি 100% স্যাটিসফাইড, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা কোলগেটটা ব্যবহার করতে পারো। আর কিছু বলার নেই, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি পছন্দ না হয় ডিসলাইক করতে পারো। আর তার সাথে সাথে একটা কথা বলবো, কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা পরবর্তী দিন কীরকম ভিডিও চাইছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্নরণের সঙ্গে থেকো, টাটা, লাভ ইউ।